হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে চারটা আপডেট নিয়ে কথা বলবো, তার মধ্যে একটা বক্স অফিস এবং বাকিগুলো নতুন আপডেট যেগুলো এসেছে সেগুলোর। তো প্রথমেই কথা বলবো হচ্ছে বক্স অফিস। শ্রীকান্ত যে বলিউড সিনেমাটা রিলিজ করেছে, তো সেই সিনেমাটার বক্স অফিস তো প্রথম 9 দিনে এই সিনেমাটা একটা দারুণ কালেকশন দিয়েছে। টোটাল 250 কোটির কালেকশন ছিল এবং রবিবার দিন এই সিনেমাটা দুর্ধর্ষ কালেকশন করেছে, একদম 4 কোটির উপরে একটা কালেকশন দিয়েছে নেট কালেকশন, এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 26 কোটি 57 লাখ। সেটা কিন্তু খুব ভালো একটা গতি পেয়েছে এটার সেকেন্ড উইকেন্ডে। সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআর, এদের দুজনের সঙ্গে একটা খুব দারুণ কোলাবোরেশন আমরা প্রায় 1.5 বছর ধরে শুনে যাচ্ছি, তো সেটার অবশেষে এন্ড হয়েছে এবং শুটিং কবে শুরু হচ্ছে সেটা একটা পোস্টার দিয়ে জানানো হয়েছে জুনিয়র এনটিআরের বার্থডে দিন মানে কালকে। তো শুটিংটা শুরু হচ্ছে আগস্ট মাসের 2024 এই সময় থেকে এবং প্রি প্রোডাকশন প্রায় হয়ে গেছে, এবং দেখা যাক কেমন হয় সিনেমাটা। এবং একটা আপডেট উঠে আসছে এই সিনেমার থেকে, সেটা হচ্ছে এই সিনেমার একটা টাইটেল যেটা সেটা তো এখনও বলা হয়নি, NTR 31 দিয়ে বলা হচ্ছিলো বারবার। তো এই সিনেমাটার টাইটেল ড্র্যাগন হতে পারে এবং আরও একটা টাইটেল তার আগে উঠে এসেছিলো সেটা হচ্ছে নিউক্লিয়ার। তো এই দুটো টাইটেলের মধ্যে যে কোনো একটা হতেও পারে, আবার অন্য টাইটেল হতে পারে, এগুলো খুব স্ট্রং রিউমার হিসেবে ঘুরছে পুরো সোশ্যাল মিডিয়াতে। এটা ছিল হচ্ছে সেকেন্ড আপডেট। থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে তেজা সজ্জা, যার এর আগে আপনারা হনুমান সিনেমাটা দিয়েছিলেন, তার একটা আপকামিং কাজ আসছে আগামী বছর, যে সিনেমাটার নাম হচ্ছে মিরাই। তো এই সিনেমাটার একটা গ্লিমস ধরা হয়েছে দি ব্ল্যাক শর্ট নামে। তো এখানে একজন অ্যাক্টর রয়েছে যার নাম হচ্ছে মঞ্জু, সরি পুরো নামটা হচ্ছে মনোজ মঞ্জু। তো তার একটা গ্লিমস ছাড়া হয়েছে, সে সম্ভবত এই সিনেমার ভিলেন বা এরকম কিছু একটা বড় ক্যারেক্টার, এখন বুঝতে পারছি না। তো এই সিনেমাটার সেই গ্লিমসটা যে ছাড়া হয়েছে সেটা কিন্তু ব্যাপক একটা গ্লিমস, একদম পুরো মাস একটা গ্লিমস ছাড়া হয়েছে, সেটা দেখতেও খুব ভালো লাগছে। সেটার পুরো এক্সিকিউশনটা দারুণ, সেটার VFX এবং সেটাকে যেভাবে এডিট করেছে, যেভাবে শ্যুট করেছে সেটা দারুণ মানে দুর্দান্ত। পিপল মিডিয়া ফ্যাক্টরি এই সিনেমাটাকে প্রডিউস করছে, দেখা যাক কেমন হয় সিনেমাটা, খুব এক্সাইটেড অবশ্যই এই সিনেমা দেখে নিয়ে। থার্ড এবং লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে কামাল হাসানের আপকামিং সিনেমা Indian 2 নিয়ে। তো এই সিনেমাটা হিন্দি তামিল তেলুগু 3টা ল্যাঙ্গুয়েজ রিলিজ করছে, হিন্দিতে এই সিনেমাটা Hindustani 2 নাম নিয়ে রিলিজ করছে, এবং রিলিজদের জানা গিয়েছে যে 12ই জুলাই রিলিজ করছে, এবং 12ই জুলাই যে রিলিজ করছে তার আগে গান ছাড়া হচ্ছে ফার্স্ট সিঙ্গেল যেটা অনিরুদ্ধ কম্পোজ করেছে, এবং গানটা আসছে হচ্ছে 22 তারিখে। দেখা যাক কেমন হয় গানটা। এবার নাম দেওয়া হয়েছে হচ্ছে Indian 2 জিরো টলারেন্স। এবং একটা বড় আপডেট যেটা সকলেই জানো যে Indian 2 এর সাথে Indian 3 এর শুটিংও কিন্তু হয়ে গেছে, Indian 2 এর সম্ভবত 1.5 বছর বা 1 বছরের মাথায় ওই সিনেমাটাও আসতে চলেছে সম্ভবত। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।